হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বিনোদন জগতের আরও একটি মজার খবর, আমাদের টলিউড কুইন এবং স্টার কিড আব্রাম খান জয় দুজন মিলে নতুন বছরে প্ল্যান করছেন কোথায় কোথায় ঘুরতে যাবেন। তাদের আসলে এই মুহূর্তে ঘুরতে যাওয়াটা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ লকডাউনে অনেক দিন তারা কোথাও যেতে পারেননি। এরপর করোনার কারণে এখন কোথাও যেতে গেলেই অনেক বেশি ভয় পেতে হয়। তাছাড়া সব দিক বিবেচনা করে অবিশ্বাস চান আসলে যেই দেশটাতে করোনা নেই সেখানে তারা ঘুরতে, কিন্তু ব্যস্ততা তাকে অনেক বেশি সময় দেয়নি। তিনি ব্যস্ত ছিলেন এবং 2021 সালে তাই অনেক বেশি ব্যস্ত থাকবেন, এরকম একটা প্ল্যানও তার রয়েছে। এরই ফাঁকে তিনি আসলে কোথায় কোথায় জয়কে নিয়ে এবছর ঘুরবেন সেই লিস্ট করছিলেন। এর মধ্যে জয় আসলে তাকে চায় এমন কোথাও যে ঘুরতে যেতে যেখানে আসলে অনেক খেলনা পাওয়া যায়। মা যখন জিজ্ঞেস করছিলেন কোথায় যাব আমরা বেড়াতে, বললো যে অনেক খেলনা কিনতে যাব। আর ওর কাছে এখন যমুনা ফিউচার পার্কটা অনেক মজার একটা জায়গা, কারণ ওখানে রয়েছে কিডস জোন যেখানে অনেক বেশি খেলা করা যায়। আসলে বাচ্চারা কিডস জোনটা খুব বেশি পছন্দ করে, কারণ ওখানে অনেক গাড়ি রয়েছে, ওর গাড়িগুলো ওরা খেলতে পারে। আর জয় যেহেতু ছেলে সে ওই ব্যাপারগুলো অনেক বেশি এনজয় করে এবং অপবিশ্বাসও সময় পেলেই ওকে আসলে ওখানে নিয়ে যান। এর মধ্যে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তিনি এসেছেন ছেলের সঙ্গে কিছুটা সময় কাটাতে। এসে কলিং বেল দিয়েই যাচ্ছেন বাড়ির যে লোকগুলো ছিল বেশিরভাগই তো ছুটি দিয়ে দিয়েছেন অপবিশ্বাস, আর এই মুহূর্তে তেমন কেউ ঘরে ছিল না জয় এবং অপু ছাড়া। তারই মধ্যে কলিং বেল বেজেই যাচ্ছে কিন্তু শাকিব খান দাঁড়িয়েই আছেন, আর অপবিশ্বাস আর জয় তারা কিন্তু তাদের লেখালেখি এবং কোথায় যাবে সেই প্ল্যানেই ব্যস্ত রয়েছেন, কেউই যাচ্ছেন না দরজাটা খুলতে। এরপরে শাকিব খান ফোন দিলেন গেটে দাঁড়িয়ে, ফোন দিয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি কি করছো? বলে যে আমরা ঘুরতে যাব, ঘুরতে যাবার প্ল্যান করছি, মাম্মা ঘুরতে যাওয়ার প্ল্যান লিখছে। তো তুমি কোথায় ঘুরতে যাচ্ছ? অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমাকে বলা যাবে না, তোমাকে আমাদের সঙ্গে নিব না, তুমি আমার জন্য চকলেট আনো না। তখন শাকিব খান বললেন তুমি গেট খুলে দেখো তো, তোমাদের গেটে চকলেট ওলা গিয়েছে। তারপর জয় দৌড়ে মাকে বললেন যে চকলেট আলা এসেছে আমাদের গেটে, পাপা বলেছে তাড়াতাড়ি গেট খুলো। অপবিশ্বাস দরজা খুলে দেখলেন যে জয়ের জন্য চকলেট নিয়ে শাকিব খান দাঁড়িয়ে আছে। আসলে এই ব্যাপারটা জয় এবং অপুর কাছে সারপ্রাইজিং ছিল। সবকিছু মিলিয়ে ব্যাপারটা আসলে অনেক মজার। বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।